এক ভদ্রলোকের সাথে প্রায় আমার রাস্তা দেখা হয়। তো কথায় কথায় বললাম বেশি দিন করেছেন কিনা, বাচ্চারা সন্তান কত জন। তিনি বললেন প্রায় 6 বছরের বেশি বিবাহিত, সময় তিনি সন্তান এখনো হয়নি। এই তো ভিসা করছে, হয়তো ইন্ডিয়া যাবে চিকিৎসার জন্য। আমি বললাম আপনি ইন্ডিয়া যাবেন, যান মাশাআল্লাহ, বাংলাদেশ ইন্ডিয়া পৃথিবীর যে কোনো জায়গায় ডাক্তার দেখান। তবে নূহ আলাইহিস সালামের সুন্দর একটা অফার ছিল ওনার জাতির জন্য, যেটা উম্মতে মুহাম্মদের উপরও এখনো বিদ্যমান, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন উচ্চস্বরে গোপনে এবং আল্লাহর দিকে ডাকলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আমি নূহকে অনুসরণ করে তোমরা আল্লাহকে ভয় করো। ওনার জাতি যখন বিরুদ্ধাচরণ করলেন তখন তিনি শেষ পর্যায়ে ওনার জাতিকে বললেন ঠিক আছে যা করেছো করেছো, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল আমার রব। তো ক্ষমা চাইলে কি হবে, নূহ আলাইহিস সালাম জাতিকে অফার করলেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে বারে বৃষ্টি বর্ষণ করবে যা তোমাদের প্রয়োজন, ও ইউমদিদকুম বি আমওয়াল, তোমাদের যে ধন সম্পদ আছে তা বৃদ্ধি করবে, ও বানি, তোমাদেরকে ছেলে সন্তান দান করবে, ছেলে মেয়ে দান করবে, ও ইয়াজআলুকুম জান্নাতিন ওয়া ইয়াজআলুকুম আনহারা, এবং তোমাদেরকে জান্নাত দেবে মৃত্যুর পর যার নিচে নহর হবে। আস্তাগফিরুল্লাহ বললে এগুলো আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম।